নাম হরিহর সামন্ত। হরিহর, ও লেখেন না এ আগে? নামের ইংরেজি বানানে দুটোই ও না দুটোই এ নাকি কম্বিনেশন? আগে মার্কশিটে দুটোই এ, সামন্ততেও দুটোই এ। আচ্ছা, বয়স 132। 132 অনলি? ও অনলি বলবেন না স্যার, মনের দিক থেকে আমি কিন্তু জেনুইনলি বুড়িয়েই গেছি, বিশ্বাস করুন। দেখুন, আপনার মৃত্যুর আবেদন নাকচ হবে। গোটা শহরে মাত্র দুটো সরকারি ডেথ মেশিন, অন্তত 2500 মানুষ ওয়েট লিস্টে আছেন, আর যারা ওয়েট লিস্টে আছেন তাদের প্রত্যেকেরই বয়স অন্তত 150। কাজেই আপনার আবেদন না, কোনো চান্স নেই। অমন অমন বলবেন না স্যার, আমার বড় ইচ্ছে আমি মারা যাব, তাছাড়া 132 নিহাত কম কিসে? আমার পিস্তুত দাদা 140-এ ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টের জন্য আবেদন করেছিলেন, দিব্যি মঞ্জুর হয়ে গেছিল। তাছাড়া ভাবুন, এককালে তো মানুষ 80-তেই বুড়িয়ে যেত নাকি? ওমা, সে তো 100 বছর আগে মানুষের জ্বরও হতো, ক্যান্সার ট্যান্সার গোছের কিছু হলে দিব্যি টক করে মরে যেত। সে সময় তো দেশে দেশে ইলেকশনও হতো শুনেছি, আর তার কিছুদিন আগে মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকতো যে, কবে কোন বান্দার আমলে কি হতো তাই দিয়ে কি এখনকার আর হিসেব চলে হরিহর বাবু? সে সময় তো যুগের মতো এ যুগের মতো জন্মের পরেই ইমমর্টালিটি ভ্যাকসিনেশন ছিল না, সরকারি কন্ট্রোল রুম থেকে বার্থ কন্ট্রোল করা যেত সে সময়। সে সময় পপুলেশন কন্ট্রোল একটা বিশাল হ্যাপা ছিল, টুকটাক মরলেই বরং সুবিধা ছিল। কিন্তু এখন পপুলেশন মেনটেন করাটাই চ্যালেঞ্জ। অমন কচি বয়সে যদি দুমদাম মানুষে মরার আবদার করে, সরকারকে রোবট প্রোডাকশন বাড়াতে হবে কাজকর্ম চালাতে, সে তো আর এক ঝামেলা মশাই। বুঝি বুঝি, রোবটের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে মানুষের হাত থেকে কোনদিন পার্লামেন্টটাই মেরিয়ে যাবে, যেতেই পারে। অথচ এত কিছু বুঝে আপনি মরার আবেদন করতে চলে এলেন, ভারী স্বার্থপর তো মশাই আপনি। বিশ্বাস করুন স্যার, আমার বড় সাধ মারা যাওয়ার, আমার একদম বাঁচতে গা করে না। প্লিজ প্লিজ স্যার, আবেদনটা অন্তত করতে দিন। মাফ করবেন, অকারণ আবেদন লিখিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। সার্ভারে আপনার মেডিকেল রিপোর্ট যা দেখছি তাতে আপনাকে দিয়ে অনায়াসে আরো অন্তত 80 বছর কাজ করানো যেতে পারে। এই লেবার লস সরকার মেনে নেবে না। কোনো উপায় কি নেই? উপায় 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 নেই কি? আপনি আন্ডার দ্য টেবিল কিছু ছাড়তে পারলে? সে চিন্তা করবেন না স্যার, আপনি শুধু আমায় উপায়টা বাতলে দিন। ওই আমার 1/2 কিলো ইনেস কিনে দিতে হবে আর কি। 1/2 কিলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই 400 গ্রাম চলবে। সে তো খান তিনেক প্রমাণ সাইজের হিরে কেনার সমান। তাহলে থাকুন, এই 250 বছর বেঁচে থাকুন, খামোখামায় জ্বালান কেন? চটবেন না স্যার, চটবেন না। ওই আচ্ছা, ওই 250 গ্রাম না না, ওই 400 গ্রাম ইলিশের কথাটাই ফাইনাল রইল। এবার এবার উপায়টা যদি দয়া করে বাতলে দেন স্যার। বেশ বেশ হরিহর বাবু, মৃত্যুর আবেদন মঞ্জুর করার উপায় একটাই, আপনার নিজের মনকে একটু বুড়িয়ে নিতে হবে। এমন গাট্টা গোট্টা জোয়ান মন নিয়ে সরকার বাহাদুর আপনাকে মরতে দেবেন না। বেশ, কিন্তু স্যার মনকে বুড়িয়ে নেওয়ার উপায়টা কি? উপায় উপায় আমার কাছে আছে, ইলিশটা নিয়ে আসুন, তারপর আমি আপনাকে উপায় হাতে ধরিয়ে দেবো।
আমি 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 এক্ষুনি নিয়ে আসছি স্যার, এক্ষুনি। কিন্তু জিনিসটা কি? একটা 10 ঘন্টার ভিডিও, 350 বছরের গোপন আর্কাইভ থেকে চুরি করা, মৃত্যুগামীদের ব্ল্যাকে বিক্রি করে ওই আমি একটু ফুর্তি টুর্তি করি এই আর কি। কিসের ভিডিও স্যার? 21 শতকে নিউজ চ্যানেল বলে একটা ব্যাপার ছিল জানেন তো, ইতিহাসের সেই গা কাঁপানো চ্যাপ্টারটা ভুলে যাননি আশা করি। সেই সব নিউজ চ্যানেলের বিভিন্ন পলিটিক্যাল ডিবেটের রেকর্ডিং, ওই 10 ঘন্টা শুনলে মনের বয়স ডবল হয়ে যাবেই, গ্যারেন্টি। মর দিয়া কেল্লা। আচ্ছা এবার চটপট ইলিশ নিয়ে আসুন দেখি হরিহর বাবু, যান যান দেখবেন যা দিনকাল পড়েছে, কোল্ড স্টোরেজের মাল না গচিয়ে দেয়।